قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الله تعالى إرشاد করেছেন قد أفلح من تزكى أي قد نجا من طهر قلبه من الشرك والكفر والدنس وذكر اسم ربه فصلى أي صلى صلوات المكتوبات سبحان الله আল্লাহ তাআলা মুমিন যে সফল তার সফলতার জন্য কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করেছে নিশ্চিত সফলতা লাভ করেছে মান তাযাক্কা যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে কুফর থেকে এবং খারাপ ধারণা থেকে তারপর কাজ হচ্ছে ওয়াজাকার আসমা রাব্বি আটটা রবের নামের জিকির করলো ফসল্লা নামাজ পড়লো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা কাজ দিলেন আল্লাহ তিনটা কয়টা এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত মুফাসসির ফখরুদ্দিন রাজি তাফসিরুল কবীরের ১১তম খণ্ডে লিখেছেন ইন্না মারাতিব আ'মালিল মুকাল্লাফি সালাসা মুমিন বান্দা যত কাজ করে মুকাল্লাফ বিশারাক আল্লাহর বান্দা তার আমলের তিনটা স্তর আছে জেনে বলেন কয়টা আওয়াজ করে বলেন কয়টা ভালো করে খেয়াল করেন আমি সার অংশ বলে দিচ্ছি প্রথম হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবি প্রথম কাজ হচ্ছে আল্লাহর বান্দার হৃদয় থেকে খারাপ আকীদা দূর করা কি দূর করা প্রথম হচ্ছে হৃদয় থেকে খারাপ আকীদা গুলো সাফ করা আকীদা ঠিক করা আকীদা আমরা যখন আকীদার কথা বলি তখন এক শ্রেণীর কি বলবো এটা শয়তানের চামুন্ডা তারা তিরস্কার করেন যে নামাজের কথা নেই রোজার কথা নাই কেবল আকীদার কথা বলে আসল তো আকীদা আসল কোনটা আকীদা এটা মূল দেখবেন অন্য দরবার আর আমাদের এই দরবারে পার্থক্য একটা অন্য দরবারে যদি যান দেখবেন সারাক্ষণ জিকির ফিকির মোরাকাবা মুশাহাদা ঠিক কিনা আর এখানে দেখবেন সারাক্ষণ আকীদার কথা কথা বুঝেন না কারণ আমার দৃষ্টিতে এটা আমার দৃষ্টি না কোরআন হাদিস মোতাবেক একজন ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় নামের আগে হাজি নামের পরে গাজী পাঁচত্ব নামাজি বড় একটা কোরবানি কিন্তু ত্রুটি তার আকীদা এরকম চিজ কোন একটা আমলে কি কবুল হবে জোরে বলেন কিছুই তার কবুল বরং ফিল ইতিকাদ যার আকীদায় বিদআত থাকবে যার আকীদায় ত্রুটি থাকবে সে কাফের সে মুশরিক তার নামাজ রোজা জিকির ফিকির মোরাকাবা মুশাহাদা কোনো কিছু আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না কিন্তু একটি লোকের যদি ঈমান কামেল থাকে আকীদা ঠিক থাকে কি থাকে ঈমান কামেল আকীদা ঠিক আমল যদি তার খুবই কম থাকে তারপর কোন একদিন তার বাঁচার নিশ্চয়তা কথা বলে দেব নাই আমরা রহমতুল্লিল আলমিনের উম্মত বেহেশত আল্লাহ আমাদের জন্য বানায় সাবকাওয়ালা করে দিছে আমাদের বেশি চিন্তার কোনো কারণ নাই কথা বুঝেন নাই আমরা মোহাম্মদ সাল্লামের উম্মত একটা বেহেশত বানায় আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য একদম ডিট করে দিয়েছে উম্মতে মুহাম্মদের যারা মুহসিন কি মুহসিন কে যার ঈমানও ঠিক আমল ঠিক বিনা আযাবে সে জান্নাতে ঢুকবে
উম্মতে মুহাম্মাদের যে ব্যক্তি মুরতাকিব, ইমান ঠিক আমল খারাপ, সাজা শাস্তির পর সেও জান্নাতে যাবে। কথা বলেন, সে কোথায় যাবে, কেন যাবে? আল্লাহ তার হাবিবের সাথে ওয়াদা করেছেন, আপনার প্রত্যেক ইমানদার যত বড় গুনাহগার হোক, তওবা ছাড়াও যদি মরে যায়, যতকাল দরকার দোযখে জ্বালানো জ্বালাবো, তারপর তাকেও আমি বেহেশত দিব। শুনেন আমি দাউদের হাদিস, আল্লাহ হাবিবের সাথ করেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার শাফাআত কে কবুল করে তাদের জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহ যখন সূরা দোহা নাযিল করলেন, তার হাবিবকে সূরাতে আল্লাহ ওয়াদা করেছেন, আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে এত দিবেন যাতে রাজি হবেন, আপনার মনটা ভরে যাবে। হুজুর আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার মন ভরার আগ পর্যন্ত তো আমি দিতেই থাকবো। আপনি যখন বলবেন আল্লাহ কত রাজিতু, আমি রাজি, আমি খুশি, সব পেয়েছি, এটা ভরার আগ পর্যন্ত আমি দিতেই থাকবো, আপনাকে দিতেই থাকবো। সূরা দোহা যখন নাযিল হয়ে গেল, আমার রাসূল সাহাবায়ে কেরামকে ডাকছে, দেখলেন সাহাবীরা আল্লাহ আমার সাথে ওয়াদা করছে, খুশি হইলেন না? আল্লাহ আমার সাথে ওয়াদা করছে, আমি তোমাদের সাথে ওয়াদা করি, আমার উম্মতকে জানাই দিই। হুজুর বললেন সাহাবীরা, আল্লাহ বলেছেন কাল কিয়ামতে যতক্ষণ পর্যন্ত আমি রাজি না হই আমাকে দিতেই থাকবেন, শুনে রাখো আমি ওয়াদা করি, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। এ ওয়াদা আল্লাহ হাবিব কার জন্য করেছেন? উম্মতের জন্য, ঠিক না? তাহলে উম্মত হতে পারলে আর চিন্তা কোন একদিন বেহেশত কপালে, আর উম্মত যদি ইমান মানে নেককার উম্মত হই, বিনা আযাবে জান্নাত। এখন আমরা কি উম্মত হতে পেরেছি? কথা বলো, উম্মত কে? কথা বলো, উম্মতের পরিচয় কি? উম্মতের পরিচয় কি? সংজ্ঞা কি? ইন্ট্রোডাকশন কি? ডেফিনেশন কি? আমার সংজ্ঞা আছে একটা, যারা আমার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই ভলিউমটা দেখেছেন, সেখানে বিস্তারিত আলোচনা আছে, দেখবেন। আমি বলে দিই উম্মত কাকে বলে, বলবো? কথাটা বললে কিন্তু অনেকেই চিন্তায় পড়ে যাবেন, আসলে উম্মত আসি না বাইরে আসি, বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে রীতিনীতি আদর্শ সুন্নাত মতামত উপহার দিয়েছেন, তা ধারণ করেছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের সেই মত যার মত তার নাম উম্মত, কোরআন হাদিসের সেই মত যার মত নয় সে উম্মত নয়। এখন বলেন, এশার নামাজ 4 রাকাত পড়ছি আমরা, ঠিক কিনা? এটা কোরআনের মত, হাদিসে ঘুমাচ্ছে যে ঘুমায় দেখেন, আমরা বসেছি যারা, এসেছি যারা, প্রত্যেকের নিয়ত এক রাতের কোরবানি, ঠিক কিনা? অন্য অন্য দরবার গুলোতে 2 দিন 3 দিন কষ্ট করে মানুষ, আমরা এত কষ্ট দিই না, 365 দিনে এক রাত কষ্ট, ঠিক কিনা? এই একটি রাতকে কাল কিয়ামতে কবরে হাসরে মিজানে পুলসিরাতে আমরা ওসিলা হিসেবে আল্লাহর সামনে তুলে ধরব, রাজি আছে? অতএব এই কষ্ট তো কষ্ট নয়, প্রতি শ্বাসে 10টা নেকি হচ্ছে,
ঠিক কিনা? বন্ধুরা, বলছিলাম যে এশা কয় রাকাত পড়ছে, যে তিন রাকাত পড়ানো হতো, পাঁচ রাকাত, এটা কোরআন হাদিসের মত কথা বলেন। রোজা কতদিন রাখেন? বা ২৯, ২৯ বা ২৮ রোজা? সবাই বলেন, যারা দ্বিতীয় মাঠে আছেন তারা বলেন, ২৮ রোজা আছে শরীয়তে? ৩১ রোজা? ২৯ নয়, মত এটা কোরআন হাদিসে, ঠিক কিনা? কিন্তু সংস্কৃতি পালনের নামে ৩১ নাইট, ভ্যালেন্টাইন্স ডে, এ মত গুলো কাছে, কোনটা খ্রিস্টানের, কোনটা হিন্দুর, কোনটা বৌদ্ধের, ঠিক কিনা বল? তাহলে যদি উম্মত হতে পারি আমাদের কোনো চিন্তা নাই। সেজন্য প্রথম কাজ হচ্ছে কি, ইজালাতু আকাইদিল ফাসিদা মিনাল কলব, হৃদয় থেকে খারাপ আকীদা দূর করতে হবে, শিরক দূর করতে হবে, কুফর দূর করতে হবে, ঠিক কিনা? মুনাফিকি দূর করতে হবে। এই দরবার হচ্ছে সেই আকীদা ঠিক করার দরবার। এখানে জিকির করতে করতে লাভ ফাল দিবেন এগুলো এখানে শিখানো হয় না, জিকির যা শিখানো হয় সুন্নত তরিকায়, ঠিক কিনা বলে? আর মূল শিক্ষা হচ্ছে এখানে আকীদা, ঠিক কিনা? তার কারণ হচ্ছে কি, আমরা কি জিকির ফিকির করাই না করাই, তবে গুরুত্ব সবচেয়ে বেশি দিয়ে থাকি আকীদার ক্ষেত্রে। মানে একটি লোক আকীদা খারাপ মানে তার ক্যান্সার হয়ে গেছে, এখন তার মাথা ব্যথা, পেট ব্যথা, নাক ব্যথা, কান ব্যথা, এটা দেখার সময় কথা বলে না, কারণ স্টমাক পচে গেছে, ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার যদি তারে প্যারাসিটামল খাওয়াই দেবে কাজ হবে? অন্তত তো কেমোথেরাপি লাগবে, কথা বলেন? কেমো না ধরলে কি করতে হবে, অপারেশন করতে হবে, যদি টাইম মতো অপারেশন না হয় তো রুগী কি হবে? আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ ঘুরে মানুষের মধ্যে আকীদায় ক্যান্সার ধরেছে, কোন কোন মানুষ বস সুরতে ধোকা দিচ্ছে, আর কিছু মানুষ ন্যাক সুরতে ধোকা দিচ্ছে, সেই আকীদাগত শুদ্ধি অভিযান চলছে এই দরবার থেকে সারা দেশ ব্যাপী প্রত্যেকটি জায়গায়। আমাদের মূল কাজ হচ্ছে মানুষের আকীদাকে দুরুস্ত করা, আকীদা ঠিক করা, আর এটা হচ্ছে একজন মানুষের প্রথম ও প্রধান কাজ। এজন্য আল্লাহ আগে বলেছেন, কদ আফলাহ মান তাযাক্কা, আয়ে তাযাক্কা তাহরা কলবহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, প্রথম আকীদা ঠিকের কথা বলেছেন, তারপর বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারপর সে তার রবের নাম উচ্চারণ করল, তারপরে নামাজ। তৃতীয় কাজ হচ্ছে আল্লাহর জিকির। জিকির মানে মুখে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, এটা জিকির না। ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর জাত সিফাত এই পরিচয়টা অন্তরে থাকতে হবে, ঠিক কিনা বলে? তিন নম্বরে হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম আমিন।